তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই কালেমায় তাউজ এটি পড়লে জিন শয়তান থেকে আপনি বেঁচে যাবেন, কিন্তু মানুষ শয়তান থেকে এই আউযু বিল্লাহ দিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন না। মানুষ শয়তান যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পরামর্শ, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যেহেতু সে মানুষ, তোমারই আদম হাওয়ার বংশের একই রক্তের মানুষ, তাকে তুমি যদি সুন্দর আচরণ দাও, একটু আপ্যায়ন দাও, মিষ্টি কথা বলো, সুন্দর অমায়িক ব্যবহার করো, তাহলে সে তোমার বশে এসে যেতে পারে। তাকে সুন্দর আচরণ দিয়ে বশীভূত করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তো সুন্দর আচরণ দুই রকম, একটা হলো যাকে মিষ্টি কথায় কোনো মতেই বসে আনা যায় না, তাকে দু চারটা থাপ্পড় দেওয়া একটা সুন্দর আচরণ। বাংলা ভাষায় বলে যেমন কুকুর তেমন মুগুর, কুকুরের জন্য মুগুরটা খুব সুন্দর জিনিস, ঠিক না? মুগুর দেখলে সে বশীভূত হয়ে যায়। লাঠি নিয়ে কুকুরের পাশ দিয়ে হাঁটতে গেলে কুকুরে অনেক সময় ঘেউ ঘেউ করে আক্রমণ করে, যে তোমার হাতে লাঠি কেন, এই লাঠি নিচ্ছে তুমি আমার বিরুদ্ধে ব্যবহার করার জন্য হাতে নিয়েছো, ওরা বুঝে এটা। যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমরা বুঝলাম, আমরা আগে থেকেও বুঝি, তবু বারবার আলোচনা করলে স্মরণ করিয়ে দিলে মানুষের জ্ঞানটা রিনিউ হয়, নবায়ন হয়, ঠিক না কি? আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নাযিকরা তানফাউল মুমিনিন, তুমি উপদেশ দাও, উপদেশ দিলে শ্রোতার যদি ঈমান থাকে তার ঈমান এই উপদেশকে ক্যাচ করে নেবে, গ্রহণ করে নেবে। প্রিয় ভাইরা, আমরা সূরা আলাকের প্রথম আয়াত পড়ব, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ুন اقرأ باسم ربك الذي خلق অনেকে পড়েন নাই, মনে হয় আয়াতটা মুখস্থ নাই, ভেঙ্গে ভেঙ্গে বলছি, ইকরা, আবার ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক। অনেকে হয়তো ভাবছেন হুজুর এই স্টাইলে আবার পড়াতে হবে কেন, এটা কেন পড়ালাম? একটা ফজিলত, একটা মর্যাদা, একটা সম্মান লাভের আশা এটা পড়াইলাম। সেটা কি? নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের সর্বশ্রেষ্ঠ মানুষ তো তারা যারা কোরআন নিজে শেখে আরেকজনকে শেখায়। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, যেহেতু বর্তমানে সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা স্থবির, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, মাদ্রাসা বন্ধ, এক ভয়াবহ বিপর্যস্ত অবস্থায় আমরা আছি, আমাদের শিশুরা, কিশোররা, তরুণ তরুণীরা এই গ্যাপ টাইমে, ইন্ট্রা জেনারেশনাল লার্নিং গ্যাপ, প্রজন্ম বংশধরদের ভেতরে হয়ে যাওয়া শিক্ষা শূন্যতা, এই শিক্ষা শূন্যতার সুযোগ নিয়ে বিশ্বের দাজ্জাল ইবলিসরা
फेसबुक यूट्यूब टेलीविजन सह सकल इलेक्ट्रॉनिक प्रिंटिंग मीडिया पर्नोग्राफी एवं बेहायापना बेलल्लापनार महाशय लाभ कर दिए भविष्य अंधकार कर दी।